বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গ উৎসব উপলক্ষে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা বিএনপি আজ সোমবার বেলা এগারোটায় রাজশাহী জেলা শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শৌকত এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশিস রায় মধু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল জেলা বিএনপির সদস্য রকনুজ্জামান আলম গোলাম মোস্তফা মামুন জাহান পান্না শফিকুল ইসলাম সমাপ্ত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তাগণ বলেন আগামী দুর্গোৎসবকে কেন্দ্র করে বিএনপি বলিষ্ঠ ভূমিকা নিয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি বিতাড়িত ফ্যাসিবাদী সরকার হাসিনার কর্মীরা যারা দেশের সম্পদ লুট করে কোটি টাকার মালিক হয়েছে তারা হয়তো নতুন করে উৎসবকে কেন্দ্র করে নতুন করে সহিংস পরিকল্পিত বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে সেজন্য তারেক রহমানের নির্দেশে রাজশাহী বিভাগের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ও পূজা মণ্ডপ ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক রাতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের এই রক্তস্নাত যে দ্বিতীয় স্বাধীনতা লাভ করলাম সেটিকে নস্বাত করার জন্য আমাদের হিন্দু ভাইদের সাথে বা সকল সম্প্রদায়ের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে নষ্ট করার জন্য এই কুচুক্রি পতিত স্বৈরাশাসক তারা বিভিন্ন কুচক্রি মহল তারা এই কাজে সচেষ্ট আছে হয়তো বা তারা এই ধরনের কোনো ঘটনা ঘটানোর প্রক্রিয়া নিতে পারে সেইটাকে প্রতিরোধ করার জন্যই আমরা অত্যন্ত গুরুত্বর সাথে এবার এই পূজার উৎসবটাকে আমরা গ্রহণ করেছি এবং সেইভাবে আমরা দায়িত্ব পালন করছি সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি